নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার টাইটান পাস জিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এমন কিছু কীট পতঙ্গ নিয়ে যেগুলো সাধারণ পোকামাকড়ের থেকে প্রায় 3 গুণের থেকেও অনেক বেশি বড়, এবং সেগুলো কোথায় দেখতে পাওয়া যায় বা সেই পোকা বিষাক্ত কি না আরও সব কিছু জানব এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে লাইক শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সাথে, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করতেই সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বরে আছে টাইটান বিটলস। বলিভিয়া, উত্তর মধ্য ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গুয়ানাস এবং পেরু রেন ফরেস্টে এই বিটেলগুলি পাওয়া যায়। আমাজন রেন ফরেস্টে অনেক বড় পোকামাকড় রয়েছে, কিন্তু তাদের কোনোটারই দৈর্ঘ্য টাইটান বিটেলের সাথে তুলনা হয় না। এই বিশাল বিটেলটি 6.6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এটি নিছক শরীরের আকারের দিক থেকে বিশ্বের বৃহত্তম বিটেল তৈরি করে। যদিও বিজ্ঞানীরা টাইটান বিটেল লার্ভার কোনো নমুনা খুঁজে পাননি, তারা মৃত গাছে বড় হোল আবিষ্কার করেছেন। তারা বিশ্বাস করে যে এই লার্ভা দ্বারা তৈরি করা হয়েছিল। এই বড় হোলের আকারের উপর ভিত্তি করে দুটি অনুমান করা হয় যে টাইটান বিটেলের লার্ভা 2 ইঞ্চি চওড়া এবং 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। টাইটান বিটেলেরও ম্যান্ডিবল রয়েছে যা সহজে একটি পেন্সিলকে অর্ধেক করে নিতে পারে, এমনকি মানুষের মাংসে ছিঁড়ে ফেলতে পারে। বিশ্বাস করুন বা না করুন, এই বিটেলটি আসলে দুঃসাহসিক পর্যটকদের জন্য একটি ড্র, এবং দক্ষিণ আমেরিকার অনেক ইকোট্যুরিজম এজেন্সি তাদের প্যাম্ফলেটসে তাদের ছবি বিজ্ঞাপন দেয়। দু নম্বরে আছে স্টিক ইনসেক্টস। গ্রহের দীর্ঘতম কীটপতঙ্গগুলি হল ফ্যাসমেটোডিয়া অর্ডারের সদস্য, সাধারণত লাঠি পোকা হিসাবে পরিচিত, যারা শাখা, ডাল এবং পাতার মধ্যে শিকারীদের থেকে লুকানোর জন্য একটি উদ্ভট আকার বিকশিত করে। প্রকৃত লাঠির মতো লাঠি পোকামাকড় প্রজাতির উপর নির্ভর করে আকারে ব্যাপকভাবে বিস্তৃত হতে পারে, তবে তাদের মধ্যে অনেকগুলি 1 ফুটের বেশি লম্বা হয়। দীর্ঘতম লাঠি পোকা, যা ওয়াকিং স্টিপ নামে পরিচিত, ফোবেটিকাস গোত্রের অন্তর্গত, যার মধ্যে রয়েছে ফোবেটিকাস সেরাটাইপাস এবং ফোবেটিকাস চানি প্রজাতি, যে দুটিরই দৈর্ঘ্য প্রায় 22 ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে দীর্ঘতম কীটপতঙ্গের বিশ্ব রেকর্ডটি 2016 সালে চীনে আবিষ্কৃত হয়েছিল। প্রজাতি ফ্রাইগ্যানিস্ট্রিয়া চাইনেসিস, যার একটি নমুনা ছিল মাত্র 25.2 ইঞ্চি। 3 নম্বরে আছে জায়ান্ট ওয়েটাস। ডিনাক্রিডা প্রজাতির সদস্য, যা জায়ান্ট ওয়াটাস নামেও পরিচিত। নিউজিল্যান্ড দ্বীপে স্থানীয় বিশাল কীটপতঙ্গ, যা ক্রিকেটের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই দৈত্য ওয়েটা সাধারণত 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ওজন 1.2 আউন্স পর্যন্ত হয়, মোটামুটি একটি চড়ুই পাখির ওজনের সমান। এই বিশাল বাঘগুলি পৃথিবীর সবচেয়ে ভারী পোকা। লিটল ব্যারিয়ার আইল্যান্ডে জায়ান্ট ওয়েটা প্রজাতির একটি মহিলা নমুনা পাওয়া গেছে, যার ওজন 2.5 আউন্স, যা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে ভারী প্রাপ্তবয়স্ক পোকা বলে জানা গেছে। এর নামটি মাওরি শব্দ ওয়েটা পুঙ্গা থেকে এসেছে, যার অনুবাদ কুৎসিত জিনিসের দেবতা। চার নম্বরে আছে গোলিয়াত বিটলস। ওজন এবং বাল্কের উপর ভিত্তি করে গোলিয়াত বিটল প্রজাতির সদস্যরা সাধারণত গোলিয়াত বিটল নামে পরিচিত, বিশ্বের বৃহত্তম পোকা শিরোনামের জন্য শক্তিশালী প্রতিযোগী। এই বিশাল বিটেলগুলি আফ্রিকা জুড়ে পাওয়া যায় এবং এই বংশের পুরুষরা 4 ইঞ্চি লম্বা এবং 2 আউন্সের বেশি ওজনের পরিমাপ করতে পারে। গোলিয়াত বিটেলগুলি তাদের লার্ভা পর্যায়ে আরও বেশি বিশাল, ওজন 3.5 আউন্সের মতো, তাদের লার্ভাকে পৃথিবীর সবচেয়ে ভারী পোকা বানিয়েছে। যদিও একটি
2.5 আউন্সের দৈত্যকার ওয়েটা নমুনা এখনও সবচেয়ে ভারী প্রাপ্তবয়স্ক পোকামাকড়ের রেকর্ড ধারণ করে রেখেছে। কিন্তু কীটবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বনের কিছু প্রাপ্তবয়স্ক গলিয়াত বিটেল 2.5 আউন্সের বেশি ওজনের হতে পারে এবং রেকর্ডটি ভেঙে ফেলতে পারে, কিন্তু বিজ্ঞানীদের দ্বারা তাদের এখনও ধরা ও ওজন করা হয়নি। পাশে আছে অ্যাটলাস মথস। মালাই দ্বীপপুঞ্জ জুড়ে সাধারণ পাখির আকারের অ্যাটলাস মথ বিশ্বের বৃহত্তম মথ হিসেবে বিবেচিত হয়। অ্যাটলাস মথগুলি এত বড় যে তাদের কোকুনগুলি মাঝে মাঝে এশিয়াতে পকেট পরিবর্তনের জন্য পার্টস হিসাবে ব্যবহৃত হয়। তাদের ডানাগুলি পৃথিবীর সবচেয়ে বড় ডানাগুলির মধ্যে কিছু, যা 10 বা 11 ইঞ্চি পর্যন্ত পরিমাপ করতে পারে এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় 25 বর্গ ইঞ্চি। শুধুমাত্র হারকিউলিস মথ, যার ডানাগুলি 46 বর্গ ইঞ্চি পর্যন্ত পৃষ্ঠের ক্ষেত্রফল পর্যন্ত পৌঁছাতে পারে। অ্যাটলাস মথের চেয়ে বৃহত্তর ডানার পৃষ্ঠের ক্ষেত্রফল রয়েছে এবং শুধুমাত্র সাদা জাদুকরি, যার ডানা 14 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত একটি দৈর্ঘ্য ডানা আছে। অ্যাটলাস মথ এখনও আকার এই দুটি প্রজাতিকে ছাড়িয়ে যায়, যখন ভর, ডানার বিস্তার এবং পৃষ্ঠের ক্ষেত্রফল সবই বিবেচনায় নেওয়া হয়। এই প্রজাতির লার্ভাও প্রচুর। অ্যাটলাস শুয়োপোকা প্রায় 5 ইঞ্চি দৈর্ঘ্য পৌঁছতে পারে এবং ওজন 2 আউন্সের মতো। ছয় নম্বর আছে ট্যারেন্টুলা হক্স। পেপসিস এবং হেমিপেপসিস প্রজাতির বোলতা ট্যারেন্টুলা বাজপাখি নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম বোলতা, সাধারণত প্রায় 2 ইঞ্চি লম্বা হয়। এটি আন্টার্কটিকা ছাড়া অন্য সব মহাদেশে এদের পাওয়া যায়। এই বিশাল বোলতাগুলি এত বড় এবং হিংস্র যে তারা ট্যারেন্টুলা শিকার করতে সক্ষম হয়। তারা তাদের বিশাল লার্ভার জন্য খাদ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়। পেপসিস পালসি প্রজাতি হল বৃহত্তম ট্যারেন্টুলা বাজ পাখি এবং এইভাবে বিশ্বের বৃহত্তম বোলতা, যার দৈর্ঘ্য 2.7 ইঞ্চি পর্যন্ত এবং 4.5 ইঞ্চি পর্যন্ত ডানার বিস্তার হয়। ট্যারেন্টুলা বাজ পাখি তাদের বিশাল স্টিঙ্গারের জন্য পরিচিত, যা 1 ইঞ্চির 1/4 বেশি দৈর্ঘ্য পৌঁছাতে পারে এবং তাদের হুলকে বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক পোকামাকড়ের হুল হিসাবে বিবেচনা করা হয়। ট্যারেন্টুলা বাজ প্রজাতির পেপসিস গ্রোসার হুল ফোটানোর ফলে যে ব্যথা হয় তা বুলেট পিঁপড়ের পরেই দ্বিতীয়। সাত নম্বর আছে মাইডাস ফ্লাই, মাছি পরিবারের সদস্য, সাধারণত মাইডাস মাছি নামে পরিচিত। আকারে বিস্তৃত হতে পারে। তাদের মধ্যে অনেকগুলি বিশ্বের বৃহত্তম মাছিগুলির মধ্যে রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 2.4 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। মাইডাস ফ্লাইয়ের একটি প্রজাতি গোরোমাইডাস হিরোস পৃথিবীর বৃহত্তম প্রজাতির মাছি, যার দৈর্ঘ্য 2.8 ইঞ্চি এবং 3.9 ইঞ্চি ডানা বিশিষ্ট। আট নম্বরে আসে হারকিউলিস বিটেলস। হারকিউলিস বিটেল হল গন্ডার প্রজাতির বিটেল, যা মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টিলিসের রেন ফরেস্টে বসবাস করে। এটি বিশ্বের দীর্ঘতম বিটেল প্রজাতি এবং এটি বিশ্বের বৃহত্তম উড়ন্ত পোকামাকড়গুলির মধ্যে একটি। হারকিউলিস বিটেল নমুনাগুলির চরম দৈর্ঘ্য তাদের বিশাল শিঙের ফল, যা শুধুমাত্র পুরুষ পোকাগুলির পাওয়া যায় এবং সঙ্গীর সাথে বিবাদের সময় অন্যান্য পুরুষদের সাথে লড়াই করতে ব্যবহৃত হয়। একটি পুরুষ হারকিউলিস বিটেলের শিং এবং দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি হতে পারে। তাদের দৈর্ঘ্য 7 ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। একটি হারকিউলিস বিটেলের দেহের শিং ব্যবহৃত দৈর্ঘ্য প্রায় 2 ইঞ্চি থেকে 3.3 ইঞ্চি পর্যন্ত হয়। প্রজাতিটিও বেশ প্রশস্ত। দেহের প্রস্থ 1.1 থেকে 1.7 ইঞ্চি পর্যন্ত হয়। নয় নম্বরে আসিয়ে জায়েন্ট ওয়াটার বাগস। হেমিপ্টেরার পোকামাকড়ের বেশিরভাগ সদস্য, যা সত্যিকারের বাগ নামে পরিচিত। বিশেষ করে বড় নয়, লাঠি পোকা বা দৈত্যাকার ওয়েটাগুলির তুলনায় ফ্যাকাশে। এই আদেশের মধ্যে একটি পরিবার, যা দৈত্যাকার জলের বাঘ। এমন প্রজাতি রয়েছে যা বিশ্বের বৃহত্তম বিটেলগুলির দৈর্ঘ্যের কাছে যেতে পারে। এই বিশাল পোকামাকড়, যাকে টো বিটার এবং
অ্যালিগেটার টিক নামেও পরিচিত, যা 4.7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তারা যেখানে বাস করে সে স্রোত এবং পুকুরে এটি উদাসী শিকার হিসাবে পরিচিত হয়। দৈত্যকার জলের পোকা তাদের দৈত্যকার চিমটি দিয়ে একটি বেদনাদায়ক কামড় দিতে পারে এবং তাদের শিকারের মধ্যে বিষাক্ত লালা প্রবেশ করাতে পারে। এগুলি মানুষের দ্বারাও খাওয়া হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি উপাদেয় হিসেবে বিবেচিত হয়। 10 নম্বরে আছে কুইন অ্যালেকজান্ড্রাস বার্ড উইংস। রানী অ্যালেকজান্ড্রার পাখির ডানা হল পৃথিবীর বৃহত্তম প্রজাতি, শুধুমাত্র পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়। প্রজাতিটি 1906 সালে আবিষ্কৃত হয়েছিল এবং প্রথম পাওয়া নমুনাটি শটগান ব্যবহার করে নামানো হয়েছিল। মহিলারা পুরুষের তুলনায় কিছুটা বড় হয়, ডানার বিস্তার প্রায় 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়। পুরুষের ডানা স্প্যান থাকে যা 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত। একজন মহিলা রানী অ্যালেকজান্ডার পাখির ডানার দেহটি 3 ইঞ্চির চেয়ে কিছুটা বেশি লম্বা হতে পারে। বিরলতা এবং বিশ্বের বৃহত্তম প্রজাতির মর্যাদার কারণে প্রজাতিটি অত্যন্ত মূল্যবান এবং একক নমুনা কালো বাজারে $1,000 দাম আনতে পারে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করতে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আজকের জন্য এটুকু, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন।